নমস্কার বন্ধুরা, রিঙ্কু রেসিপিতে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, পাট শাকের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, পাট শাকের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, আমি বাজার থেকে এক আটির মতো পাট শাক নিয়েছি। এই পাট শাক খসখসে ও হড়হড়ে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে এই শাক ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এই পাট শাক লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে আমি পাট শাক দিয়ে দেব। পরিমাণ মতো লবণ ও হলুদ আমি এই পাট শাকের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো শাকটা আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, হালকা জল দিতেও পারেন আপনারা, অসুবিধে নেই। শাক থেকে জল বেরিয়ে গিয়েছে। এই শাকে সামান্য জল থাকলে খেতে খুব ভালো লাগে, কিন্তু বন্ধুরা এখানে শাকের জল আমার হালকা শুকনো হয়ে গিয়েছে। তো অসুবিধে নেই, আমি হালকা নাড়াচাড়া করে শাক একটা পাত্রে ঢেলে নেব। শাকটা আমার হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন ও 1টা শুকনো লঙ্কা টুকরো করে কেটে দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন, থেতো করে নিয়েছি। বন্ধুরা, রসুন বাটবেন না, রসুনটা থেতো করে দেবেন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এই পাট শাক রসুন দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাট শাক দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তবে বন্ধুরা, পাট শাকে সামান্য পরিমাণ জল থাকলে খুবই ভালো হয়। আমার পাট শাকের জলটা শুকনো হয়ে গিয়েছে, তো আমি আর শেষে দিই না। এইভাবে পাট শাক রান্না করলে বন্ধুরা একটুও হড়হড় করবে না বা খসখসে ভাব কিছুই বুঝতে পারবেন না। তো তার জন্য হালকা জলটা থাকলে খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তাছাড়া এই শাকের প্রচুর উপকার আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢেকে দেব। বন্ধুরা, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। 2 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পাট শাক প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি আরও 1 মিনিটের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা পাট শাক রেসিপিটা বানাবেন, দেখবেন খেতে খুবই দুর্দান্ত।
আমি পাট শাক একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং বন্ধুরা খেতেও দুর্দান্ত। বাড়িতে না বানিয়ে খেলে আপনারা এর স্বাদ বুঝতেই পারবেন না। এইভাবে রান্না করে এই শাক খেলে এত টেস্টি লাগবে যে আপনি ভুলতেই পারবেন না। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে দিতে পারি। বন্ধুরা, আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।